হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় কুকিং। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আমার চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার হয়েছে আর এখন আমার চ্যানেলটা অনেক বড় একটা পরিবার, 20,000 অনেক বড় একটা পরিবারে পরিণত হয়েছি আমরা। তো সবার জন্য একটু মিষ্টি মুখের জন্য আজকে একটু ফ্রুট কাস্টার্ড তৈরি করব, আর এই ফ্রুট কাস্টার্ডটি খুবই মজার এবং ইয়ামি এবং খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। পরিবেশন করে দেখাতে পারিনি, মজা হয়েছিল, সবাই খেয়ে ফেলেছে। সো চলে যাই রেসিপিতে। এই জন্য নিয়েছি যে যে ফ্রুটসগুলো নিয়েছি, আপেল নিয়েছি, আঙ্গুর নিয়েছি, ব্যানানা, কলা নিয়েছি, আর ডালিম নিয়েছি, আর একটা লেবু নিয়েছি, কমলা লেবু। আর চিনি ব্যবহার করব পরিমাণ মতো। আজকে আমি প্রাণের যে কাস্টার্ড পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, খুবই লো প্রাইস, প্রাইস বেশি না, আর নিয়েছি আড়ংয়ের হাফ লিটার লিকুইড দুধ। ফার্স্টে এখন দুধটাকে জাল দিয়ে নিব, একটু বলক দিয়ে নিব। আর দুধটা কিন্তু বলক দিয়ে ফুটিয়ে ঘন করার কোনো দরকার নেই, একবার বলক আসলেই একটু হুইস্কের সাহায্যে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এখন যেটা করব, এখান থেকে কিছুটা দুধ একটা চামচ দিয়ে একটা বাটির মধ্যে তুলে নিব। এরকম বড় চামচের সাহায্যে নিচ্ছি, প্রায় 3 টেবিল চামচের মতন নিয়ে নিলাম। নিয়ে এর ভিতরে আমি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার অ্যাড করব। আর ইনস্ট্রাকশন সবসময় এখানে লেখা থাকে কিন্তু ওই অনুযায়ী কিন্তু হয় না। এখানে দুধটা একটু 3 টেবিল স্পুনের মতো দিতে হয়, কারণ যদি 2 টেবিল স্পুন দেওয়া হয় অনেক ঘন হয়ে যায়, গোলাটা খুব মুশকিল হয়ে যায়। আমি এখানে 2 টেবিল স্পুন চিনিও দিয়ে দিয়েছিলাম। আর এই দুধের সাথে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন চিনি, দিয়ে এটা ভালোভাবে হুইস্ক করে দিলাম। আর মিষ্টিটা সম্পূর্ণই আপনারা আপনাদের টেস্টের উপরে দিবেন। আমি এখানে মোট 5 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি কাস্টার্ডের পাউডারের সাথে, 2 টেবিল স্পুন, আর এই লিকুইড দুধের সাথে 3 টেবিল স্পুন দিয়েছি। এটাই খুব নর্মাল, খুব সুন্দর একটা সুইট এসেছে, খুব নর্মাল একটা মিষ্টি হয়েছে। এখন একদম চুলা নিভিয়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই গরম দুধের সাথে। এখন আমি এই কাস্টার্ডের যে পাউডারটির মিশ্রণ রেখেছিলাম সেটি আস্তে আস্তে ঢেলে মিক্স করে নিলাম। দেখুন, মেশাতে মেশাতে এটা একদম ঠিক হয়ে এসছে। তারপরে একটু চুলা জাল দিয়ে দিলাম, হালকা একটু 2-3 মিনিটের জন্য। চুলাটা জাল করলেই দেখবেন যে একদম ঘন থকথকে হয়ে এসছে। এখন চুলা বন্ধ করে দিলাম। এখন যে ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম, ফ্রুটসগুলো আমি এরকম টুকরো টুকরো করে কেটেছি, একবার দিয়ে দিলাম ফ্রুটসের লেয়ার। এর ভিতরে অল্প একটু কাস্টার্ডের যে মিশ্রণটি আছে অল্প ঢেলে দিলাম যাতে নিচে সুন্দরভাবে চলে যায়। এখন আবার ফ্রুটসগুলো দিয়ে আবার যে লিকুইডটুকু আছে উপর থেকে সুন্দর করে ঢেলে দিব। আর এখানে সম্পূর্ণই আপনাদের ফ্রুটস, তারপরে আপনারা কতটুকু পরিমাণে করবেন আপনাদের উপরে নির্ভর করে। আমি এখানে 1/2 লিটার দুধের কাস্টার্ড করেছি, আর যে পরিমাণ ফ্রুটস ব্যবহার করেছি এটার জন্য যথেষ্ট। আর এই কাস্টার্ডটি কিন্তু খেতে খুবই মজার আর খুবই খুবই ডিলিশিয়াস, খুবই ইয়ামি। এটি ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে খেলে অনেক মজা লাগে। এখন নিজের ইচ্ছা মতো উপর থেকে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন, আপনারা অনেক সুন্দরভাবে হয়তো বা অনেকে সাজাতে পারেন। আমি যেভাবে পেরেছি আপনাদেরকে করে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে তৈরি করবেন, খুবই ইজিলি একটা ডেজার্ট তৈরি করা, ফ্রুট কাস্টার্ড তৈরি করা অনেকের কাছেই অনেক কষ্টের, অনেক কঠিন মনে হয়। এভাবে তৈরি করে দেখবেন একবার, এত সোজা আর এত মজার একটি ফ্রুট কাস্টার্ড, আসলে কি বলবো, একবার ট্রাই করলেই বুঝবেন, খুবই টেস্টি। তো হয়ে গেল মজাদার ফ্রুট কাস্টার্ড। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ট্রাই করবেন অবশ্যই, ট্রাই না করলে তো আর বুঝবেন না কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন। আবার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার পরিবারের অংশ হওয়ার জন্য। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন জাস্ট খালি নিজের মতন সাজিয়ে নেওয়া, আর কিছুই না।
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ আস, থ্যাংক ইউ।